வச்சுக்கி হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আজকে তোমার জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর কথা পরে বলছি, আগে তোমরা বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে কদিন ধরে যা ঠান্ডা পড়েছে, মানে কম্বল থেকে বেরোনো যাচ্ছে না। এই ভিডিওটা আমি ভাবছি দুদিন ধরে বানাবো বানাবো, কিন্তু বানাতে পারছি না। দিনের বেলা তো মানে আমার ঘর দিয়ে মনে হয় একটু একটু হলে বরফ পড়বে, আর রাত্রিবেলা করে আমি বেশিরভাগ রাত্রিবেলা করে ভিডিও বানাই, কারণ রাত্রিবেলা করে বেশি আওয়াজ আসে না চারপাশ দিয়ে। তো রাত্রিবেলা করে বেশিরভাগ আমি ভিডিও বানাই, কিন্তু রাত্রিবেলা করে এত ঠান্ডা মানে পাড়াই যাচ্ছে না, মানে সব কিছু বন্ধ, কিন্তু কোথা দিয়ে হাওয়া আসছে। তো যাই হোক, আজকে হচ্ছে ফাইনালি আমি তোমার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে, আর তোমাদের শীতকাল ভালো লাগে কি ভালো লাগে না। আমার খুব একটা শীতকাল ভালো লাগে না, আর এবার সত্যি ভীষণ ঠান্ডা পড়েছে, আমার এত ঠান্ডা জীবনেও লাগেনি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমার ভিডিওর টাইটেল থেকে বুঝেই গেছে যে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ফ্লিপকার্ট হল, কারণ সামনে বিয়ের সিজন আছে, প্লাস আমারও কয়েকজন কাছের মানুষের বিয়ে আছে। তো সেই জন্য ভাবলাম ফ্লিপকার্ট থেকে কিছু শপিং করি, আর কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এবার অনেক কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পেয়েছি ফ্লিপকার্টে, তো সেগুলো আজকে তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে, তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো তো হাই, আমি ক্যামেলিয়া। আমি তোমার জন্য বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও বানাই। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমার কাছে আছে হচ্ছে গিয়ে এই সুন্দর কানের একটা জোড়া, তোমরা দেখতেই পাচ্ছ, এই আমি মুখটাই ঢেকে দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। দেখো কী সুন্দর, এরকম টাইপের কানেরগুলো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে আছে, ড্রেসের সাথে বলো গাউনের সাথে বলো, দেখতে খুব সুন্দর লাগে। মানে এই সোয়েটারের সাথে, এই সোয়েটারটার সাথে পুরো মনে হয় বেশ ভালো লাগবে দেখতে। তো এটা একটা বড়ো একটা কানের দুল, মানে যথেষ্ট বড়ো, একটু মানে এটাকে চুল খুলেও তুমি স্টাইল করতে পারবে, চুল একটা মাথার উপরে একটা খোপা করেও স্টাইল করতে পারবে, বেশ ভালো লাগবে দেখতে। তো এটার আমার কাছে প্রাইস নিয়েছে হচ্ছে কি 199। কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, দামটা একটু বেশি হলেও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, একদমই ভারী কানের না, সবসময় পরে থাকা যাবে। তো এটা এসছে হচ্ছে কি আমার কাছে এরকম একটা বাক্সের মধ্যে, আর প্লাস আমাকে দিয়েছে দুটো পুঁচ, পুরো ফ্রি 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 পুঁচি। তো বলে পুঁচ বলে নাকি পুঁচ বলে নাকি কানের তালা বলে না কিছু একটা বলে, আমি তো পুঁচ বলি, তোমরা কি বলো আমার কমেন্ট বক্সে জানিও। তো আমি কিনেছি হচ্ছে গিয়ে এই কানের দুলটা, আর এই কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এরপর আছে আমাকে যে সুন্দর এই ক্লাচটা, এটাকে ক্লাচ বলে না পার্স বলে আমি একটু কনফিউজড। তো এটা আমি নিয়েছি, এটা হচ্ছে পুরো একদম এরকম এরকম গ্লিটারি জিনিস দিয়ে পুরো বানানো, এরকম টাইপের পার্স আমার অনেকে ইউজ করে, আর মুখটা হচ্ছে গিয়ে এরকম টাইপের গোল্ড বলের মতো দেওয়া, আর উপরে একটু সিলভারের সিলভার পাথর দিয়ে কাজ করা। তো তোমাকে হচ্ছে গিয়ে এটা খুলতে গেলে এটা একটু হচ্ছে গিয়ে উঠোতে হবে, উঠিয়ে এটা খুলে যাবে, ভেতরে তোমরা ফোন বা এরকম রুমাল মানে বেশি ভারী কিছু রাখতে পারবে না, হালকা ফুলকা জিনিসপত্রই রাখতে পারবে, রুমাল, তারপরে কিছু হয়তো মাউথ ফ্রেশনার এরকম কিছু একটা রাখলে তো ইউজ করতে পারবে। ভেতরে দিয়ে দিয়েছে একটা চেন, যে চেনটাকে তোমরা যদি এটার সাথে অ্যাটাচ করে দাও, অ্যাটাচ করার জিনিস আছে, এটার সাথে যদি অ্যাটাচ করে দাও এটা একটা স্লিং ব্যাগের মতো হয়ে যাবে। আমি এটাতে হচ্ছে গিয়ে একটা লাগাতে পেরেছি, আর একটা জায়গাতে আমি লাগাতেই পারছিলাম না। তো যাই হোক, এটাকে আমি আপাতত ক্লাচ হিসেবে দেখাচ্ছি, কিন্তু তোমরা এটাকে স্লিং ব্যাগ হিসেবেও ইউজ করতে পারো, পার্টি ওয়্যার শাড়ির সাথে ড্রেসের সাথে বেশ ভালো লাগবে দেখতে। তো এটা আমি নিয়েছি, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে কি 300 কত টাকার মতো, আমি তোমাদের এখানে স্ক্রিনে মেনশন করে দেবো। তো এটা আমি নিয়েছি, এই পাথরগুলো কিন্তু একদমই উঠছে না, দেখো আমার হাতের মধ্যে একটাও ওঠেনি, তো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে। তো এটা আমি নিয়েছি, আর এটা আমার বেশ ভালো লেগেছে। এরপর আমি নিয়েছি হচ্ছে গিয়ে এই একটা সারারা সেট, আমার কাছে কোনো রকমের সারারা সেট নেই, দিদির বিয়ের সময় আমার নেওয়া হয়নি, ভেবেছিলাম নিব কিন্তু লাস্ট মোমেন্টে আর নেওয়া হয়নি। তো ভাবলাম ফ্লিপকার্টে দেখলাম ভালো ভালো সারারা সেট, তো এটা আমি অর্ডার করেছি। আর ডিপ হলুদ, একটা হালকা হলুদের মধ্যে সামনে এরকম হচ্ছে কি মিরর ওয়ার্কের মতো কাজ করা, আর সামনে হচ্ছে কি এরকম টাইপের ফুল দিয়ে কাজ করা, হাতাটা হচ্ছে গিয়ে এরকম, সাথে দিয়েছে একটা ওড়না যার একদিকটা হচ্ছে কি পুরো প্লেন, আর আরেক দিকের মধ্যে হচ্ছে কি এরকম টাইপের কাজ করা আছে।
আর তার সাথে দিয়েছে আমাকে একটা শারারা প্যান্ট, যে প্যান্টটা দেখে আমি এটা অর্ডার করেছি। কিন্তু প্যান্টের মধ্যে আসল জিনিসই নেই, সেটা হচ্ছে গিয়ে হুক, মানে হুক লাগানোর ঘরটা আছে কিন্তু হুক দেয়নি, শুধুমাত্র চেনটাই আছে। চেনটা দিয়ে আমি সাহারা করে এই প্যান্টটা পরেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। মোটমাট আমার এটা খুব একটা ভালো লাগেনি, মানে কাজটা শুধু হচ্ছে গিয়ে এটা এটার মধ্যে করা আছে। হ্যাঁ কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর, কিন্তু আমার খুব একটাও ভালো লাগেনি। আর আমার হাতার এই জায়গাটা একটু ঢিলা ঢিলা হচ্ছে। আর এই ড্রেসটার মধ্যে কিন্তু সামনে প্যাড দেওয়া আছে, আর পেছনটা হচ্ছে গিয়ে পুরো প্লেন। তো আমার প্রাইসটা মনে হচ্ছে একটু বেশি, তো মনে হয় এটা আমি হচ্ছে এক্সচেঞ্জ করে দেবো, কারণ এটা আমার খুব একটা ভালো লাগেনি। তোমাদেরকে আমি প্রাইসটাও মেনশন করে দেবো। এটা হচ্ছে জোলা কিছু একটা কোম্পানির, ছবিতে দেখে আমার একটু বেশি ভালো লাগছিল, সামনে থেকে আমার খুব একটা ভালো লাগছে না। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে গিয়ে এই মালার সেটটা, এই ডায়মন্ড টাইপের মালার সেটটা, ডায়মন্ড পাথরের মালার সেটটা, আসল ডায়মন্ড না, নকল ডায়মন্ড, কী পাথর আমি ঠিক বলতে পারবো না। তো এবার যে ফ্লিপকার্ট থেকে আমি জিনিসপত্রগুলো কিনেছি, সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি এই সেটটাকে নিয়ে, কারণ এই সেটটার দাম নিয়েছিল হচ্ছে গিয়ে 269। তো আমার দামটা দেখে মনে হচ্ছিল সত্যি এত কম দামে জিনিসপত্র পাওয়া যায়, এটি কিন্তু আমার সত্যি কথা বলতে এটা খুব একটা ভালো লাগছে না, কারণ সিলভারের মধ্যে জিনিসটা আছে না, তো একটু তো শাইন ব্যাপারটা থাকবে, বাট এটার মধ্যে খুব একটা সেরকম শাইন নেই যেহেতু আমি দেখতে পাচ্ছি। তোমরা হয়তো ভিডিওতে দেখে মনে হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর, বাট সত্যি কথা বলতে আমার এটা খুব একটা পছন্দ হয়নি। আর কানতুলটা তোমরা জাস্ট দেখো, আর কানের দুলটা তোমরা জাস্ট দেখো, মনে হচ্ছে একটু একটু হলে এই সামনে যে পাথরটা আছে, কানের ওপরের যে পাথরটা আছে, ওটা একটু হলে নিজের দম ফেলে নিচে পড়ে যাবে, এটাকে আর বাঁচানো যাবে না। তো কানের দুল মানে পাথরগুলো মনে হচ্ছে একটু একটু পরে খুলে পড়ে যাবে। তো কোয়ালিটি কিন্তু এটার খুব একটা ভালো নয়, এই জন্য মনে হয় দামটা কম নিয়েছে। আর এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে এরকম একটা সুন্দর প্যাকেটের মধ্যে, মানে একটা বাক্সও দিতে পারেনি। তো এটা আমার খুব একটা ভালো লাগেনি, দেখি যদি এক্সচেঞ্জ করা যায় তো আমি এক্সচেঞ্জ করে নেবো। আর হ্যাঁ, তোমাদের যদি এর মধ্যে কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে আমি ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে গিয়ে এই তিন পিস স্কার্ট শিরাগের সেটটা, যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই পুরো জিনিসপত্রগুলোর মধ্যে। মানে এরকম টাইপের ড্রেস আমার কাছে নেই। তো আমি একটা নিয়েছি হচ্ছে কি থ্রি পিসের সেট, এটার মধ্যে আছে হচ্ছে কি একটা স্কার্ট, লং স্কার্ট, এরকম একটা টপ, আর তার উপরে আছে এরকম একটা শ্রাগ। এটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর আর পরেও যথেষ্ট সুন্দর লাগছে। এটা আমি অর্ডার করেছি এল সাইজে, সেই জন্য আমার হাতাগুলো একটু ঢিলা হচ্ছে। আর এই যে ফিতাটা আছে, ফিতার মধ্যে এরকম টাইপের হুক টাইপের করা আছে, তো তোমরা হচ্ছে গিয়ে হাতাটাকে ছোটো বড়ো করতে পারো। আমি যখন পরলাম তখন আমার পুরো ঢিলা হচ্ছে, মানে খুলেই পড়ে যাচ্ছে, এত ঢিলা হয়ে গেল এল সাইজ আমার কাছে। তারপর দেখলাম যে না, তুমি এই ঘরগুলো দিয়ে তুমি হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো আমার এই হাতাটা হচ্ছে গিয়ে ঢিলা হয়েছে। তাছাড়া ওভারঅল আমার কিন্তু এটা যথেষ্ট ভালো লেগেছে। এটার প্রাইস নিয়েছিল হচ্ছে গিয়ে 999, আমি তোমাদের এখানে স্ক্রিনে মেনশন করে দেবো। মানে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এটা কিন্তু একটু আলাদা রকম, আমার সবসময় সারারা সেট পুরো স্কার্টও পরি, লং স্কার্টও পরি, বাট এটা একটু আলাদা টাইপের লাগলো। এটা আমার যথেষ্ট ভালো লেগেছে, আমি এতটা এক্সপেক্ট করিনি এটা ভালো লেগেছে। দেখা যাক, মাকে দেখাই, মা যদি আমাকে এটাকে একটু সেলাই করে দিতে পারে হাতাটা, তাহলে আমি এটাকে সেলাই করে পরবো। আর নাহলে এম সাইজ অর্ডার করতে হবে। এম সাইজ আমার স্কার্টটা ঠিক আছে, আমার টপটাও মোটামুটি ঠিক আছে, বাট এই হাতাটা আমার একটু ঢিলা হচ্ছে, তো মাকে দেখাতে হবে। আর প্লাস এই শার্টটার মধ্যে একটা পকেটও আছে, তোমরা ফোনও রাখতে পারবে, রুমালও রাখতে পারবে, মানে বেস্ট 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 অপশন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা যদি কিনতে চাও বা তোমাদের সামনে যদি কোনো বিয়েবাড়ি থাকে, তোমরা কিন্তু এটা অবশ্যই কিনতে পারো। এর মধ্যে মনে হয় 2-3 কালারও অ্যাভেলেবেল ছিল, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। সাজগুজের জন্য তো সব কিছুই হলো, ড্রেস হলো, কানের দুল হলো, জুয়েলারি হলো, পার্স হলো, আর কি বাকি থাকলো? আর বাকি থাকলো হচ্ছে গিয়ে জুতো। তো আমি ফ্লিপকার্ট থেকে একজোড়া জুতো অর্ডার করেছি, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে গিয়ে 360 মতো। তো এটা একটা গোল্ডেনের মধ্যে আছে, তো এটা হচ্ছে এথনিক ওয়ারের সাথে ভালো লাগবে দেখতে। আমার জুতোটা ঠিক আছে, শুধু সামনের এই যে এই অংশটা আছে এটা ঢিলা হয়েছে, এটা যদি ফিট হতো আমাকে দেখতেও বেশ ভালো লাগতো জুতোটা পরে। আর জুতোটা যথেষ্ট ভালো আছে, আমার জুতোর সাইজ হচ্ছে গিয়ে 8, তো 8 লাস্ট ছিল, তো এটাই আমার ঠিক হয়েছে। বাস এইটা যদি ঠিক থাকতো আমার এটা একদম পারফেক্ট হয়ে যেত জুতোটা।
তো চলো আজকে এই ভিডিওটা এতটাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এই জিনিসগুলোর মধ্যে কোন জিনিস সবথেকে বেশি ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।